এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজকে হলো শনিবার 11:30টা বাজে 11:30টা একটু বেশি বাজবে যাই হোক চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ব্লগটা স্টার্ট করতে করতে চলে এসেছি কিচেনে কিচেনে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে হয়ে গেছে মতো উঠে গেছে সব করে রেখেছি এখানে মাছের মাথা ভাজছি দেখো মাছের মাথা দিয়ে হবে কালকে করেছিলাম একবার এই যে মিষ্টি কুমড়ো দিয়ে আলুতে করেছিলাম দারুণ হয়েছিল খাবারটা তো বাবা বলে আজকেও করো আচ্ছা সেইটা হবে আর এটা আজকে একটা নতুনত্ব খাবার হবে বাট এটা কিন্তু আমার কোনো এক্সপেরিমেন্টাল রান্না নয় নতুনত্ব বললাম বলে তোমরা হয়তো ভাবতে পারো এটা হচ্ছে বাঁধাকপি পাতা বাটা এটা আমি আগে কোনো দিনও আমি খাইনি কেমন হবে আদৌ আমি জানি না কারণ ব্যাকগ্রাউন্ডে শব্দ আসছে দাঁড়াও অপ্পোলো চিমিটা চলছে অপ্পোলে তো প্রবলেম হবে ওখানে মাল ভালো হচ্ছে ঠিক আছে কি বলতো আমি অনেকের মুখে শুনেছি যে যে বাঁধাকপির যে পাতাটা না ওইটা নাকি বাটা খেতে নাকি খুব ভালো লাগে শুনেছি তো আমি এখন পর্যন্ত খাইনি আমার হাজবেন্ডও খাইনি তো আমি আমার পাশে ঘরে একটা দিদি করছিল তো আমাকে বলেছিল দুদোলা করে এভাবে করবে কাঁচা রসুন দিয়ে খুব ভালো লাগবে তো চলো আজকে ভাবলাম অল্প একটুখানি নিয়েছি দেখো বেশি না অল্প একটু নিয়েছি কেন বলো একটু ভাপিয়ে ফেলে দিয়েছি যে বাই চান্স দেখা গেলো আমার আমার সবার মুখ তো সমান নয় আমার কাছে ভালো না লাগলো তার জন্য কম করে নিয়েছি কিন্তু যে কোনো বাটার জাতীয় জিনিস আমার ভালোই লাগে খেতে তোমরা জানো আশা করি খারাপ লাগবে না আর এই মিষ্টি কুমড়ো দিয়ে হবে হচ্ছে ওই মাছের মাথা দিয়ে করবো ঠিক আছে তো চলো ধরে রান্নাটা করে নিয়ে আজকে সবচেয়ে বড় কথা পুরো বাড়ি ঘর একদম এলোমেলো রয়েছে বেশ দু তিন দিন ধরে এলোমেলো আজকে বলে না দু চার দিন ধরে এলোমেলো এলোমেলো রয়েছে গোছাবো 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 করে গোছানো হচ্ছে না ঠিক আছে চলো আমি রান্নাটা করে নিই আর বাঁধাকপিটা মানে কী করে আমি করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভালো প্রথমবার করছি ভালো হবে না খারাপ হবে আমি জানি না চলো করে নিই মাছে মাথা দিয়ে হচ্ছে বেটে রেখেছি একটা এক নিচে লাগছে হলুদ ওপরে সবুজ কেন বলো তো নিচেটা হচ্ছে কাঁচা লঙ্কা ওপরটা কাঁচা লঙ্কা দিয়েছি আর মানে দুবার করে বেটেছি একবার ইয়েতে ধরেনি তো কন্টেনার ধরেনি নিচেটা না দুটো পাকা লঙ্কা ছিল লাল লাল হয়ে গেছে ওটাও দিয়ে দিয়েছি তার জন্য নিচেরটা লাল লাল লাগছে যাই হোক এটার মধ্যে দিয়েছি কাঁচা রসুন দিয়েছি পাঁচ ছ পিস মতো দিয়েছি ছোটো ছোটো পাঁচ ছ পিস মতো কাঁচা রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ওদের আর কিছু নেই এখন তেলের মধ্যে দেবো তেলের মধ্যে কালো জিরে সোমবার দিয়ে ব্যাস আর লবণ হলুদ তাই দিয়ে করবো দেখি কেমন লাগে খেতে আর এদিকে হচ্ছে তরকারিটা তো হচ্ছে ভাত ভাত করি ভাতটা ওখানটা আপাতত টেবিল উপরে গেছি যদিও টেবিল উপরে রাখবো না এখানে নিয়ে আসবো মানে পুরো গুটিয়ে গেছে ঠিক আছে মানে ওটা ভাজতে ভাজতে একদম কম জালে মানে একদম লো ফ্লেমে দিয়ে তারপরে এভাবে নাড়াচাড়া দিতে নাড়তে থাকতে হবে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে তারপরে দেখো একদিকে মনে গুটিয়ে গেছে ঠিক আছে
তো এরকম খানিকক্ষণ আর 2 মিনিট মতো রেখে তারপর নামিয়ে দেব, ঠিক আছে? তারপর দেখাচ্ছি আমার উপর কেমন হয় না হয়, টেস্ট করে তারপরে বলবো, টেস্ট না করে বলবো না, কারণ ফার্স্ট টাইম করলাম তো। বেড়ে বসেই আছি, বসে আছি, বাবুর পাত্তা নেই। আজকে শনিবার, ও বাড়িতে আছে, ঠিক আছে? তো দুপুরবেলা তো খাওয়া হয় না একসাথে, শনিবার রবিবার যাওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম শনিবার রবিবার বাবু বাড়িতে থাকেন না। আদি ওমকে খাই দিয়েছি আগে, আর ওর জন্য আমি ওয়েট করেই আছি, ওর ছোটদের বাড়িতে গেছে, ফোনে পর ফোন করে আছি, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে আবার দেখো মোবাইল খাচ্ছে। কি গো, আমার খিদে পেয়ে গেছে তো নাকি? নিয়ে আসতে হয় খাওয়াতে। হ্যাঁ, বাটারটা একটু খেয়ে বলো না, আদি ওম তো বলে ভালো লেগেছে, জানি না কেমন লাগবে। এই দেখো বাটারটা, ওই যে তাড়াতাড়ি খাও, খেয়ে বলো, তারপরে আমি খাবো। ড্রামা করবে না, ড্রামা করা তো, হ্যাঁ একটু বুঝে, ড্রামা করবে না, একদম মনে কথা বলে দিলে যেটা বলবে সেটা বলে দে। ভালো করে মাখাও, অ্যাকচুয়ালি ভালো করে, নতুন তো ফার্স্ট টাইম খাচ্ছি, একটু অন্যরকম লাগছে ফিলটা, বাট সো সো, ঝালটা বেশি দিয়ে দিয়েছো, ঝালটা বেশি হয়ে গেছে, লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি তো বেশি ঝাল হয়ে গেছে। ভাতটা না আজকে গলে গেছে, এগুলো না পাটা পিতুতে, হ্যাঁ শিল নোড়াতে যদি বেটে করা হয় বেশি টেস্ট হয়, বাট আমাদের তো হয় না। ধনেপাতা চাটনি করে বলো, আমরা ব্লেন্ডারে ধনেপাতা একটু দিতে পারতে, তাহলে আমার মনে হয় ধনেপাতা চাটনি করে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে না অত টেস্ট হয় না। টমেটো দিতে পারতে এর সঙ্গে ব্লেন্ড করে, তুমি প্রতিদিন সব কিছু দিয়ে করো বলছি, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তো, ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখো সেই টেস্টটা হয় না। আর শিল নোড়াতে যদি বেটে করা হয়, ও আমার শাশুড়ি করে তো ওই ধনেপাতা বাটা, বলো ধনেপাতা বাটা, লাউয়ের পাতা বাটা, শিল নোড়াতে বাস খুব ভালো লাগে খেতে। আঠাটা যদি ভালো হয় না আমি নিজে রান্না করে খাবো, তোমাকে জিন্দিগিতে করে দেবো না, ঠিক আছে? আমাকে ওই দিন ঘরটা করে দিও, আমি দুরকম করতে পারবো না। কেন পারবে না, খেয়ে নিই আগে। ভাতটা না গলে গেছে, জানো তো, মানে গলে যায় না, একটু জল কম হয়ে গেছে ভাতে আজকে, বুঝতে পারিনি। আর জল কম হয়ে গেলে ভাত কেমন একটু মানে ফেটে ফেটে যায় না, অমনি হয়েছে ভাতটা। খারাপ হয়নি তো, ভালো হয়েছে, কিন্তু কি ভাবটা, আমি তো বলিনি যে খারাপ হয়েছে, ভাতটার জন্য, ভাতটা বলে গেছে তো ওর জন্য অমনি লাগছে খেতে। আমি বলিনি খারাপ হয়েছে, বাট খুব ভালো হয়েছে সেটাও বলিনি, কিন্তু ঝাল হয়েছে বেশ, ঝাল, এগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তবে এর থেকে আমার বাঁধাকপির ঘন্ট এক, ও তো বাঁধাকপি ঘন্ট পেলে আর কিছু লাগে না। ওরে বাবা, বাঁধাকপি এখন ফ্রিজে রয়েছে দেড় খানা, একটা আছে ধরা আর আজকে এটা হাফ রয়েছে। বাবা কিন্তু ভালো হয়েছে, ওই ভাতটা বলে বাবা নরম হয়নি, মানে ফেটে ফেটে গেছে ওর জন্য, ঠিক আছে চলো এদিকে এসো, আমার ভালো লেগেছে বাবা। চলো তোমাদেরকে আজকে সন্ধ্যাবেলাতে নিয়ে যাচ্ছি একটা জায়গাতে, মানে এক মাস ধরে ভাবছি যাবো যাবো, সে যাওয়ার হচ্ছে না, ঠিক আছে? তার মধ্যে আদিও আমার পেছন ধরে যাবে যাবে, অনেক বলে বলে ভেজিয়ে রেখে দিলাম, আমার পাপা আছে ঘরে, আমি বেরোচ্ছি, ইয়ে আমার চপ্পলই বের করিনি, দেখো যাবো হচ্ছে শাড়ি ড্রাই ওয়াশ করতে, দেখো আমার মধ্যে শাড়ি নিয়ে নিয়েছি, কদিন বাদে যাবো। আগে ব্লগে বলেছিলাম যে বিয়ে আছে আমার ননদের, যে ননদ এসেছিলো বাড়িতে আর কি নিমন্ত্রণ করতে, ওর বিয়ে আছে, ইভেন আমার বাপের বাড়িও যাবো, দাঁড়াও এক মিনিট। তো সেই আমি বেরোচ্ছি, শাড়ি, হ্যাঁ নিয়ে আসবো তো শাড়ি, ও আনতে দাও শাড়ি, ড্রাই ওয়াশ করতে দেবো, আজ দেবো কাল আমাকে দেওয়াই হচ্ছে না, ঠিক আছে? তো চলো আজ দিয়ে আসি, এখন বাদে 7:30 বেজে গেছে অলরেডি, অনেকটা লেট হয়ে গেলো, তোমার এডিটিং করে উঠেছি, এডিটিং করে ওঠার পরেও তারপরেও আপলোড করতে টাইম লাগে, তোমরা জানো যারা ব্লগিং করো, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেলো। তো চলো, পাপা আবার ঘরে ছিল না, পাপা আবার এলো, বেরিয়েছিল, আগে ওকে রেখে তো কারোর কাছে যেতে হবে, চলো বাইরে বেরিয়ে কথা বলছি। রাস্তা দিয়ে একটা সময় অনেকবার যাতায়াত করেছি, মানে দিনের মধ্যে বলতে পারো, দাঁড়াও গাড়িটা যেয়ে নিচ্ছি,
দিনের মধ্যে অনেকবার যাতায়াত করেছি রাস্তা দিয়ে, মানে আদিওমকে দিতে, এখানটা আদিওমের স্কুল, আদিওমকে স্কুলে দিতে এসেছি, আবার বিকেলবেলায় নিতেও, বিকেলবেলা সরি ওই একটা দেড়টার সময় আবার নিতেও এসেছি, ঠিক আছে। তো দুবার তিনবারও হয়েছে আমাকে একদিন যাতায়াত করেছি, এখন মনে হচ্ছে অচেনা, যেহেতু অনেক দিন যাতায়াত নেই, আবার এক বছর ঘরে বসা, এখন মনে হচ্ছে অচেনা, ঠিক আছে। তো না ভাবলাম অটোতে করে এলাম, যাওয়ার সময় হেঁটেই চলে যাব অল্প একটু, কিন্তু ভাবলাম যে আমার বেরোতে লেট হয়ে গেছে না, ভাবলাম যে লেট হতে পারে, সে কারণে অটোতে এলাম, দৌড়ে দৌড়ে যাচ্ছি। আদিওমকে দেখে এসছি না, আদিওম ঠোঁট ফুলাচ্ছে দেখি, ঠিক আছে দাঁড়া আসছি। তো চলো যাই দেখি, কাজবাজ সব মিটিয়ে মিটিয়ে এলাম এবার। আর তার মধ্যে এবার আদি ফোন করা হয়ে গেছে আমাকে যে মা কোথায় আছো, কতক্ষণ লাগবে, আমি জাস্ট ঢুকেছি দোকানে তখনই ফোন করেছে, আমি বলছি আসছি জাস্ট এলাম, তো অমনি করবে কোথায় বেরোতে গেলে। তবু তো আজকে সেরকম কান্নাকাটি করলো না, এক একদিন এমন কান্নাকাটি করে না বেরোনোর সময়, বেরোনোর মুডই অফ হয়ে যায়, বেরোবো সেই কারণে। আর আমি তো এখানটা দরকার এক মাস ধরে ভাবছি যে আসবো, আজ আসবো কাল আসবো করে, আসার হচ্ছে না, ঠিক আছে। আদিওম যেহেতু ঘরেই থাকে, স্কুল ওরা স্কুলে যখন আসে এখানটা, আমি অনেক কাজ করে ফেলি এখানে, যত কাজগুলো থাকে মোটামুটি সব কিছু আমি এখানটা এসে স্কুলে দিতে আসবো, তার আগে করে নিই, তারপর ওদেরকে আনতে যাই, বা আমার ওদিকে বাজারের কাজগুলো সব স্কুলে ওরা আসার পরে করি, কিন্তু এখন স্কুল বন্ধ, সব কাজ একদম জমা পড়ে গেছে, ঠিক আছে। চলো তোমার সাথে বাড়ি গিয়ে আবার কথা বলছি, রাস্তা এভাবে আর রাস্তা উঠে গেছে, প্রচুর গাড়ি ঘোড়া চলে তো এখান দিয়ে, নিজেরই ভয় লাগে। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে আবার হচ্ছে তাহলে। চলো পৌঁছে গেছি, আমার এই ইয়ে লাইটগুলো দেখো একদম কম না, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে কি লাইটই লাগানো নেই সিঁড়িকোপে। ওরে বাবা দেখো তার আগে গেট খুলে দিয়েছে বেল বাজানো আগে, দেখো পেয়েছি পেয়েছি, তুই দম ধরিস না, আমি হ্যান্ড ওয়াশ করবো। চলো খোসাও নিয়ে এসেছি, নারকেলের খোসা ঠাকুর ঘরের জন্য, তারপরে আমার কর্তামশাই সন্ধ্যাবেলা টিফিন করবে, নিয়ে এলাম ব্রেড দিচ্ছি, দাঁড়া 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 হাত মুখ ধুয়ে আগে দাঁড়া, চলো তোমার সাথে পরে কথা বলছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে, এই লাইট অন্ধকার লাগছে কেন তো। বসে আছে যে আমি কখন আসবো, চা করে দেবো, কখন টিফিন করবো, ইয়ে সব কিছু আছে ঘরে, কেন এক কাপ চা করে তো খাওয়া যায়, খাবে না, আমি কখন দেবো তার জন্য বসে থাকবে, এই কি বলবো আর। যাই হোক চলো আমি এখন শুভ, আর কপাল দেখো চুল উঠতে উঠতে কী অবস্থা হয়ে গেছে, এইভাবে এইভাবে যদি দেখি দেখো মনে হচ্ছে আমার অনেকটা কপাল, এইভাবে দেখলেই না মোটামুটি ঠিক আছে, কি করা যাবে, ভালো মন্দ দুটো নিয়ে থাকতে হবে, শুধু ভালো চালিয়ে তো হবে না। আমার ননদ স্যুপ পাঠিয়েছিল, স্যুপ এটা কি কি স্যুপ গো, এটা দেখেও নি হাজবেন্ড, হ্যাঁ ও চিকেন আছে, ভেজিটেবল আছে, না এটা গরম করে নিই আর ব্রেডটা একটুখানি ই করে নিই, শেখে নিই, ঠিক আছে তারপরে খাবো, আমারও খিদে পেয়েছে ভীষণ। কি বলবো
একটা কথা আলোচনা করব বলতে পারো, এটা ভালো কথা। প্রথমে বলি এটা কিন্তু কোনো প্রমোট নয়, মানে কোনো প্রমোশনের জন্য কিন্তু নয়। প্রথমেই আমি কিন্তু বারবার করে বলছি এটা কোনো প্রমোশনের জন্য আমি বলছি না। যেটা এখন বলতে যাব সেটা হলো যে আমার হাজব্যান্ডের মানে জুনিয়র ফ্রেন্ড কাম ভাই বলতে পারো, এই যে বসে আছে শুধু একা না, ভাই তোর নাম বলো, শুভ, আমাকে আগেও দেখেছি, হ্যাঁ এই আমার ব্লগে তোমরা দেখেছো অনেক কবার, ঠিক আছে। তো শুভ আছে, তারপরে ওর নাম কি সুজয় আছে, বেশ অনেকে, রাজ আছে, এরকম অনেক অনেকে আছে, পাঁচ ছজন আছে। সবাই মিলে একটা ট্যুর প্রোগ্রাম করছি, সেটা হলো পুরী যাওয়ার জন্য, ঠিক আছে। তো সেটা হলো, হ্যাঁ সেটা হলো 15th of March, এই যে সামনে মাসে মার্চ মাসে 15 তারিখে পুরী যাবো, ঠিক আছে। তো সেখানটা সবাই মিলে যাব, মানে হ্যাপি হোমের পরিবারও যাবে, ঠিক আছে। তো ভাই বলো যে মা ভাই তোমার ডিটেলসে বলে দিচ্ছি সমস্ত কিছু, তোমরা যদি, আমি একটু বলে নিই যে তোমরা যদি কেউ যাওয়ার ইচ্ছুক হও, ভাই ভাই কী কী বলছে আগে শুনে নাও, প্লাস আমার ডিসক্রিপশন বক্সে আমি নম্বরটা দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করবে। তাহলে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমাদের সাথে, আমার সাথেও তোমার মানে তোমাদের সাথে আমারও দেখা হয়ে যাবে, প্লাস একসাথে 5-6 দিন জমিয়ে একটা আনন্দ ফাটাফাটি বলতে পারো, গান নাচানাচি সমস্ত কিছু হয়ে যাবে। তো ডিটেলসে একটু ভাই, লকডাউনের মধ্যে এরকম সবাই বাড়ি, লকডাউনের মধ্যে সবাই বাড়িতে বসে একদম হ্যাং হয়ে গেছি, ঠিক আছে। তো সুযোগ যখন পেয়েছি আর এই সুযোগ হাতছাড়া করবো না। তো প্লিজ তোমরা যদি কেউ যদি যেতে রাজি থাকো সেটা এই যে মার্চে 15 তারিখে, অলরেডি কিন্তু ওরা বাস বুক করে নিয়েছে আমাকে এখন বললো এসে, ঠিক আছে। তো আর একটু ডিটেলসে শোনো তোমরা তাহলে। তো আমাদের মেন 15 তারিখে ট্যুর শুরু হচ্ছে বিকেলবেলা, আর 21 তারিখে আমরা সকালবেলা ফিরবো। তো এই ট্যুরের মাঝখানে কিন্তু আমরা অনেক মজা করবো, পরিষেবার দিক থেকে কোনো প্রবলেম হবে না, গিটার যাচ্ছে, ঢোল যাচ্ছে, মানে সব বিভিন্ন অনেক রকমের অ্যাকোস্টিক যা যা ইনস্ট্রুমেন্ট আছে সব যাচ্ছে, গান বাজনা হবে অনেক, আর সাথে হ্যাপি হোম ফ্যামিলি যাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা মজা হবে, এটাই বলার। হ্যাপি হোম ছবি আড্ডা করব, ছবি আড্ডা ফ্যামিলি, মানে এখন কি হলো অফ ক্যামেরা যে ফ্যামিলিটা সেটা যাবে, আর অন ক্যামেরায় তো তোমরা আছো, ঠিক আছে। তো প্লিজ যদি তোমরাও যাও তোমাদের সাথে দেখা হবে, এটা বড় একটা সৌভাগ্য হয়ে যাবে আমার, যদি সময় দেখো মানুষ যদি, হ্যাঁ সেটাই প্রবলেম থাকে তো অবশ্যই, কিন্তু যদি সময় করতে পারে বা কোনো প্রবলেমস যদি না থাকে হোক না, লকডাউনের পর সবাই একটু আনন্দ, সবাই মিলে মানে হ্যাং করে গেছি একদম, এটা থেকে শুরু করি, হ্যাঁ সেটাই। তো মজা হবে, এটা কিন্তু দেখছেন এখনই কত মজা হচ্ছে, তো এরকম প্রচন্ড পরিমাণে মজা হবে এটা আর কি, যে ওখানে গিটার থেকে গিটারিস্ট থেকে সে থাকবে, তারপরে আমার কর্তাবশাই ঢোল, ঠিক আছে, সে থাকবে। আমরা কিন্তু শুধু পুরীতে না, আমরা আরো যে জায়গাগুলো আছে ওগুলো আমরা, নন্দন কানন, তারপরে হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, যা যা আছে সমস্ত কিছু কভার করবে, ধবলগিরি, কোণারক মন্দির, হ্যাঁ যা যা আর কি, মোটামুটি কভার করা সবই, হ্যাঁ কভার করা সবকিছু কভার করবে, ঠিক আছে। আচ্ছা এমনি সমস্ত পরিষেবা সবকিছু ওকে আছে তো? একদম কোনো চাপ নেই, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। যারা আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, কাউকে যদি কেউ যদি যেতে চায়, বাসের ছবি আছে, হোটেলের ছবি আছে, সব কিছু আছে। আর পরিষেবা তো এটা আপনি এখন তো বলে লাভ নেই, আপনি গিয়ে দেখলে বুঝতে পারবেন কতটা ভালো, কত কী লাগবে না লাগবে, ব্যাস আর কি বলবো, সেটাই। তাহলে তো কোনো ব্যাপার নেই, আর ডিটেলসে জানার জন্য আমার ডিসক্রিপশন বক্সে ওদের নাম্বার দেওয়া থাকবে, তোমরা যারা ইন্টারেস্টেড আছো পুরি যাওয়ার জন্য প্লিজ তোমরা ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে ফোন করতে পারো। আর একটা বলে দাও, কোনো বিজনেস নয়, অবশ্যই অবশ্যই, এটা আমি আমার দাদা, এটা তো আমরা যেহেতু যাচ্ছি মানে সবাই মিলে প্রত্যেক, মানে এদের এটা বিজনেস নয়, এটা বিজনেস নয়, জাস্ট যাচ্ছি আমরা সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করব, এর মধ্যে ব্যাপার, ঠিক আছে, খুবই মজা হবে, হ্যাঁ সেটাই। তো এটাই বলা ছিল, তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড, কেউ না আমি জানি তো অনেকে ইন্টারেস্টেড আছো, প্লিজ এই নাম্বার দাও থাকবে, এইভাবে ফোর্সফুলি কাউকে বলতে পারো না, কখনো ফোর্সফুলি কখনো, সেটা কখনোই না, মানে যদি কারো প্রবলেম থাকে তাহলে সে কিভাবে, সেটাই, তবে কারো প্রবলেম না থাকে যেতে ইচ্ছুক আছো তোমরা তাহলে প্লিজ তোমরা ওই কন্টাক্ট নাম্বার দাও থাকবে, ওটাই তোমরা কন্টাক্ট করবে। আরেকটা একটা বলে দিই, 15 মার্চ, 15 মার্চ আমরা রওনা দেব এখান থেকে বিকেল 4:30 সময়, মানে রুবি আমাদের এখানে, রুবি হোক বা আমাদের উত্তর পঞ্চান, আমাদের যে স্টপিস্টে সেটা হলো উত্তর পঞ্চান্ন গ্রাম, আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া এটাই, যা
ঠিক আছে চলো তাহলে তোমরা প্লিজ কিন্তু কন্ট্যাক্ট করে নিও, নাম্বার দেওয়া থাকবে তোমাদের, মানে ভালো লাগলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, আর ভাইয়ের নাম্বার তোমার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলো, আর এখন রাত্রিবেলা হচ্ছে খিচুড়ি আজকে, আমি বলেছিলাম আমাদের গলিতে সরস্বতী পুজো হয়েছিল, তোমাদের দেখায় সরস্বতী পুজো হয়েছিল গলিতে, তো সেই সরস্বতী পুজোর খিচুড়িটা আজকে দেওয়া হলো। তো ফাইনালি আমি যাইনি, তো আমাকে সকাল থেকে যাওয়ার একদম আমি টাইম পাইনি, আমি গেছি আমাকে সবাই মিলে উল্টো বললে জানেন তো বললো মানে লেট হয়েছে, আবদার করে খিচুড়ি নিয়ে এসেছি, খিচুড়ি খাবো, ইভেন ওখানে যাবো, ওখান থেকে এখন নাচানাচি ফাটাফাটি একটু হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই দেখো আদেও নিয়েও নিয়েছে এখান থেকে, এই যে খিচুড়ি নিয়ে এসেছি আর খিচুড়ির সাথে এই যে সবজি। ওখানটায় গেলাম, ওখানটায় তো সবাই মিলে সবটুকু তো তোমাদের তুলতে পারলাম না, আছে অনেক নাচানাচি। ওইখানে ওই দিয়েছে একটা গিফট, ছোট একটা ই দিয়েছে, ইটা কি বাবা? এই যে দেখো স্টিকার, স্টিকার আমি এই যে টম অ্যান্ড জেরি দিটা, অত সামনে নিতে হবে না, যাক চলো। ওখানটা গলিতে, ওখানে ভেতরটা মানে গলি সব মহিলা সমিতি নাচ, মানে আরে যে সবাই গিয়ে দিদি কেছে রাখো। আচ্ছা ঠিক আছে, আংটি আর এইটা আর ওম কি একটা, ওটা খোলা যায় আর ওটা হাতটা মুড়ানো যায়, ওটা পেয়েছে। আর এটা মানে এই স্টিকারটাও দেখালো, পেয়েছে কত কিছু, পেয়েছে কত কিছু বলেছে দেখো। ওখানটা কি বলতো মনে আনন্দে একটা দিন সরস্বতী পুজোর দিন, এটা বেশি দিন হয়নি, দু বছর বা তিন বছর মতো চালু করেছে সব মেয়েরা মেয়েরা, ঠিক আছে, মানে মেয়েরা বউরা আর কি গলির সবাই, ভেতরে না সামনের দিকে দিয়ে মনের আনন্দে, মানে আনন্দ যখন হয় মনে তখন নাচ, নাচে কোনো ইয়ে থাকে না, দিক থাকে না, যে যেদিক থেকে পারছি নাচ করছে, মানে মহানন্দে খুব আনন্দ হচ্ছে ওখানটা। তো যাই হোক আমি একটুখানি শ্যুট করে এলাম, তো আমি নাচিনি, যাই হোক আমি ছিলাম, তারপরে ঘরে এলাম, ঘরে এসে দেখি কর্তমশাই শুয়ে শুয়ে মোবাইলে কি করছে। হ্যাঁ আমার নামে একটু দোষ দাও, দেবো না তোমার নামে দোষ, সবসময় আমার নামে দোষ দাও। হ্যাঁ আমি এসে দেখি অনিক বাবু গেম খেলছে, ঠিক আছে, আমি ভেবেছি এখন বিছানাটা করে রাখি, রিল্যাক্স করা উচিত মাঝে মধ্যে, তুমি যা রিল্যাক্স কর, যথেষ্ট পর রিল্যাক্স করো, ঠিক আছে, এরকম বলো না, আমি ভেবেছি তুই বিছানা করে রাখবে, গেম খেলছে, আমি এসে দেখি খিচুড়ি খাবে, চলো দিচ্ছি, চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, আর তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই হাসতে থেকো, আজকের মতো টাটা টাটা, এসে এসে টাটা।